প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা সপ্তম অধ্যায়ের কাজের মর্যাদা পড়ব। এই যে আমাদের সমাজে বিভিন্ন রকমের শ্রমিক রয়েছে, তারা কি এক একজন এক এক পেশায় নিয়োজিত? প্রত্যেকেই কি তাদের জীবন বাঁচার তাগিদে বিভিন্ন প্রকার কাজে অংশগ্রহণ করে? যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, আমরা কি তাদেরকে শ্রমজীবী বলতে পারি, চাকুরিজীবী বলতে পারি, বা বিভিন্ন পেশায় নিয়োজিত বলতে পারি? আজ আমরা এখন শ্রমজীবীদের সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা চলে আসি আমাদের পাঠে। আমরা এখানে কারখানার বিভিন্ন শ্রমিক দেখতে পাচ্ছি। এখানে আমরা রাজমিস্ত্রিকে দেখতে পাচ্ছি, ইটভাটায় কর্মরত শ্রমিকদের দেখতে পাচ্ছি। কৃষকরা কিভাবে তাদের ফসল উৎপন্ন করেন আমরা সেটি দেখতে পাচ্ছি। এখানে আমরা রিক্সা চালক দেখতে পাচ্ছি, পরিচ্ছন্নতা কর্মী দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে এতক্ষণ দেখলাম, আমরা আবারও সেই ছবিগুলো আরেকবার দেখে নিই। এখানে ইটভাটায় শ্রমিকরা বিভিন্নভাবে তাদের ইটগুলো সংরক্ষণ করছে। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি রাজমিস্ত্রি কত যত্ন সহকারে নির্মাণ কাজ পরিচালনা করছে। এখানে আমরা কারখানার শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি, তারা কত যত্ন করে পোশাক তৈরি করছে। এখানে আমরা কৃষকদের দেখতে পাচ্ছি, যারা খুব যত্ন সহকারে তাদের ধান সংরক্ষণ করছে। রিক্সা চালককে দেখতে পাচ্ছি, যারা আমাদের প্রতিনিয়ত পরিবহন কাজে সাহায্য করে। এখানে আমরা পরিচ্ছন্নতা কর্মী দেখতে পাচ্ছি, পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্নভাবে রাস্তাঘাট, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যার কারণে আমাদের পরিবেশটা অনেক সুন্দর হয়। তাহলে চলো আমরা এখন শ্রমজীবীদের সম্পর্কে জানব। সমাজের নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। আমরা এখন কারখানার শ্রমিকদের দেখতে পাচ্ছি, তারা কত যত্ন সহকারে বিভিন্ন রকমের পোশাক তৈরি করছে। প্রথম ছবিটিতে আমরা কারখানার ছবি দেখতে পাচ্ছি, দ্বিতীয়টিতেও আমরা একটি কারখানার ছবি দেখতে পাচ্ছি, তবে এটি আসবাবপত্র তৈরি করতে হয় কীভাবে সেরকম একটি কারখানা। চলো আমরা চলে আসি আমাদের কারখানার শ্রমিকদের সম্পর্কে জানতে। কারখানার শ্রমিক পাশের ছবিতে একটি কারখানায় পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে, যারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন। এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এখানে আমরা পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে পাচ্ছি, তারা কত যত্ন সহকারে আমাদের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্নত রাখেন। পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে, পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। এখানে আমরা একটি যোগাযোগের মাধ্যম দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মাধ্যম। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ছবির প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি যাত্রীবাহী বাস, দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছি যাত্রীবাহী নৌকা, তৃতীয়টিতে দেখতে পাচ্ছি রিক্সা। এই যে আমরা প্রতিনিয়ত যে যাতায়াত করি, ঘর থেকে বের হলেই আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের পরিবহন শ্রমিকদের প্রয়োজন। পরিবহন শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল পরিবহনের জন্য আমরা যানবাহন ব্যবহার করি, যেমন রিক্সা, নৌকা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। এ সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। এখন আমরা আমাদের এই যে এতগুলো পরিবহন শ্রমিক সম্পর্কে জানলাম, তারপর কারখানার শ্রমিকদের সম্পর্কে জানলাম, পরিচ্ছন্নতা কর্মী সম্পর্কে জানলাম, অর্থাৎ বিভিন্ন রকমের শ্রমজীবী মানুষদের সম্পর্কে জানলাম।
আমাদের এলাকায়ও তো বিভিন্ন রকমের শ্রমিক রয়েছে, আমরা এখন সেই শ্রমিকদের সম্পর্কে আলোচনা করব এবং তারা কি ধরনের কাজ করছেন, বহন, নির্মাণ বা অন্য কিছু, কোন কোন কাজে পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করেন, এই পেশাগুলো আমাদের জন্য কেন প্রয়োজন, এই বিষয়গুলো আমরা কি ঝটপট মুখে মুখে বলি এবং লিখে ফেলি। তাহলে আমরা প্রথমে বলি, আমাদের এলাকায় যে বিভিন্ন রকমের পেশাজীবী রয়েছেন তারা কি কি কাজ করেন, অর্থাৎ তাদের তারা কি কি পেশায় নিয়োজিত রয়েছেন। তো তাহলে আমরা এভাবে লিখতে পারি যে যেসব পেশাগত কাজ সম্পর্কে আমি জানি তা হলো বিচারক, আইনজীবী, প্রকৌশলী, অফিস সহ কর্মী। আবার আমরা এভাবেও বলতে পারি, কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক, গৃহকর্মী, ধোপা। তারা কি ধরনের কাজ করেন, বহন, নির্মাণ বা অন্য কিছু। তাদের মধ্যে অনেকেই বহন বা নির্মাণের কাজ করছেন, আবার অনেকে অন্য কিছু করছেন, যেমন কারখানা শ্রমিকরা বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করেন, পরিবহন শ্রমিকরা রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক ও ট্যাক্সির বিভিন্ন কাজের সাথে জড়িত, বিভিন্ন ঘরবাড়িতে গৃহকর্মীরা সেবা দিয়ে থাকেন, ধোপা কাপড় পরিষ্কার করেন। কোন কোন কাজে পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করেন, যেসব কাজে পুরুষের সাথে নারীরা অংশগ্রহণ করেন, বিচারক, আইনজীবী, পুলিশ, প্রকৌশলী, ব্যবসায়ী, চাকুরিজীবী ইত্যাদি। এই পেশাগুলো আমাদের জন্য কেন প্রয়োজন, এই পেশাগুলো আমাদের জন্য কেন প্রয়োজন, তা হলো কোনো কোনো মানুষ তার যাবতীয় কাজ একা করতে পারে না, বিভিন্ন পেশার মানুষ নানাভাবে একে অন্যের প্রয়োজন মেটায়, তাই এই পেশাগুলো আমাদের জন্য প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন আরেকটি মজার কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা বিভিন্ন রকমের শ্রমজীবীদের সম্পর্কে জানলাম, নিচে আমরা একটি এখন ছক দেখতে পাচ্ছি, আমরা এই ছকটিতে কি করব, বিভিন্ন পেশাগুলো সম্পর্কে আলোচনা করব, তারা কোথায় এবং কি কাজ করেন তা লিখব, এ ধরনের আরও একটি পেশা সম্পর্কে আমরা লিখব। তাহলে চলো আমরা শুরু করি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি পেশা, তারপর কাজের স্থান, তারপর দেখতে পাচ্ছি কাজের ফলাফল। তো আমরা পেশা দেখতে পাচ্ছি কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক। কাজের স্থান, অর্থাৎ কারখানা শ্রমিকরা কাজ করে বিভিন্ন কারখানায়, পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেন অফিস, আদালত, বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট, পরিবহন শ্রমিকরা কাজ করেন বিভিন্ন পরিবহনে। কাজের ফলাফল হচ্ছে কারখানার শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজ করে জিনিসপত্র তৈরি করেন, পরিচ্ছন্নতা কর্মীদের কাজ হচ্ছে অফিস, আদালত, বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যার ফলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিবহন শ্রমিক বিভিন্ন পরিবহনে কাজ করেন, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও মালামাল আনা নেওয়া করা হয়। এরকমভাবে আমরা আরেকটি কাজের কথা বলতে পারি, সেটি হচ্ছে গৃহকর্মী, গ্রাম ও শহরের ঘরবাড়ি পরিষ্কার করেন বা পরিষ্কার করার কাজে নিয়োজিত থাকেন, তারা গৃহের প্রয়োজন অনুযায়ী নানা রকম কাজ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি মজার খেলা করতে পারি, সেটি হচ্ছে কয়েকটি দলে আমরা ভাগ হয়ে যেতে পারি, কারা, আমরা যারা সহপাঠীরা কিংবা আমরা যারা একসঙ্গে খেলা করি, প্রতিটি দল চিন্তা করে আমরা বের করতে পারি কোন পেশায় কাজ করা সবচেয়ে কঠিন, এরপর আমরা তা সকলে মিলে আলোচনা করতে পারি। এখন তাহলে চলো, আমরা যখন খেলার মাঠে যাচ্ছি আমরা সবাই গিয়ে কি করব, আমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাই এবং আমরা নিজেরা নিজেরা আলোচনা করি যে কোন কাজটি করা সবচেয়ে কঠিন। এরকম আমরা ক দল, খ দল, গ দল, এভাবে আমরা আলাদা আলাদা তিনটি দলে ভাগ হয়ে যেতে পারি। যেমন ক দল, যদি ক দল মনে করে যে পুলিশ এর চাকরি সবচেয়ে কঠিন পেশা, কেননা এ পেশায় জনগণের জানমালের নিশ্চয়তা দেওয়ার জন্য পুলিশকে অনেক সময় জীবন পর্যন্ত দিতে হয়। খ
কদল ভাবছে বিচারকের কথা। বিচারকের কাজটি সবচেয়ে কঠিন, কেননা বিচারকের চূড়ান্ত রায়ের উপর বাদী ও বিবাদী পক্ষের জয় পরাজয় নির্ভর করে। তাই বিচারককে হতে হয় অত্যন্ত বিচক্ষণ, সব ধরনের আবেগ ও পক্ষপাত মুক্ত হয়ে বিচক্ষণের সাথে বিচারককে সঠিক সিদ্ধান্ত দিতে হয়। তাই এটি সবচেয়ে কঠিনতম পেশা। বদল ভাবছেন কারখানার শ্রমিক এরা জীবনে ঝুঁকি নিয়ে যে কোনো কাজে যোগদান করেন। এবার উক্ত দলগুলো থেকে কোন দল সবচেয়ে ভালো উপস্থান করেছেন তা আমরা অধিকাংশ মতামতের ভিত্তিতে নির্বাচন করতে পারি। যেমন একজন বলছে ক দল ভালো উপস্থাপন করেছে, আর একজন বলছে খ দল ভালো উপস্থাপন করেছে। আবার আরও একজন বলল খ দল ভালো উপস্থাপন করেছে, আবার আরেকজন বলল গ দল ভালো উপস্থাপন করছে। অর্থাৎ আমরা এখন অধিকাংশের মতামতের ভিত্তিতে খ দলকে বিজয়ী হিসেবে নির্বাচন করতে পারি, কেননা খ দলের ওপর মতামত আমরা বেশি পেয়েছি। কীভাবে আমরা মজার খেলাটি শেষ করতে পারি? তাহলে চলো আমরা বাসায় কি এগুলো প্র্যাকটিস করতে পারি, কিংবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও এটি প্র্যাকটিস করতে পারি। এখন আমরা এখানে একটি অসম্পূর্ণ বাক্য দেখতে পাচ্ছি, তাহলে চলো আমরা বাক্যটি সম্পূর্ণ করি। যেমন আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত, কারণ এখন আমরা চলো নিজেরা সুন্দর করে কারণটি বলি। কারণ তারা সমাজে নানা প্রয়োজন মেটাতে কাজ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা বিভিন্ন শ্রমজীবী মানুষদের সম্পর্কে জানলাম, জানতে কি আমাদের বেশ ভালো লাগলো। আমরা কি করব, আমাদের পরবর্তী ক্লাসে চাকুরিজীবীদের সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পাঠ আমি এখানেই শেষ করছি।